তাহলে রেজাউল ইসলাম আপনাকে যুক্ত করেছে। রেজাউল ইসলাম আপনি বলেন। জি আসিফ ভাই কেমন আছেন? ও আপনি তো এই যে সেই মুমিন রেজাউল ইসলাম, আপনি যাকে আমি ব্লক করেছিলাম আমার ফেসবুক থেকে গালি গালাজ করার কারণে। আমি গালি গালাজ দিয়েছি কখন আমার মনে পড়ছে না। আমি আপনাকে স্ক্রিনে দেখিয়েছিলাম যে আপনি কি গালিগুলা দিয়েছেন, সেগুলো আমি আজকে আরেকবার দেখাতে পারবেন? আমি তো এতদিন ভাই আপনাদেরকে তো এত পাত্তা দিই না সিরিয়াসলি, যে আমি আপনাদের মানে না আমাকে মনে রেখেছেন এই জন্য আমি আমি অনেক মানে আচ্ছা কথা মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না, মানে আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে আপনারা যারা মানে আমাদেরকে হত্যা করতে চান তারা আমাদের লাইভে আসেন না ভাই। আমাদেরকে কেন আসেন আপনারা? মানে আমাদেরকে খুন করতে চান, খুন করলে আপনারা খুশি হন, আপনাদের আমাদেরকে জবাই করলে আপনাদের আপনারা উল্লাস করেন এবং আপনারা বলে বেড়ান যে আমাদেরকে জবাই করা উচিত, এটাই উত্তম, এটাই ভালো, সমাজের জন্য এটা ভালো, ইসলামী ইসলামের জন্য এটা ভালো, এগুলো আপনারা বলেন, তারপরে কেন যে আমাদের লাইভে আসেন আপনারা এই জিনিসটা বুঝি না। যাই হোক, আপনি আর যদি কোনো প্রশ্ন থাকে বলেন। না আপনি এখানে ভুল ধারণা একটু একটু নিয়ে দেয়, আমরা আপনাদেরকে মতো ভালোবাসি এক সেন্সে, যে আপনারা মানুষ ঠিক আছে, ভালোবেসে আমাদেরকে খুন করতে চান, ভালোবেসে খুন করতে চান, প্লিজ 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 একটু একটু কথা, ভালোবেসে জবাই করতে চান, একটু একটু বলতে দেন। তো এই জন্য আসি, যদি আপনারা সত্যটা উপলব্ধি কখনো করতে পারেন, যদি ফিরে আসেন তো ভাই সত্যটা তো প্রমাণ করতে হবে, সত্যটা তো আপনি বললেই তো সত্যটা হয়ে যাবে না। মনে করেন আপনি যদি বলেন যে আম গাছে কাঁঠাল ধরে, এটাই সত্য, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, আর আমাকে যতই বলেন বিশ্বাস করেন ভাই, তাহলে তো আমার তো লাভ হবে না এই সমস্ত, আপনার তো সেগুলোর সপক্ষে যুক্তি দেখাতে হবে, তাই না? নাকি আপনি মনে করেন যে আপনি এসে এখানে ওয়াজ করবেন আর নাস্তিকরা আপনার ওয়াজ শুনে আবেগপ্রবণ হয়ে সে আপনাকে গলায় জড়ায় ধরে বলবে হ্যাঁ আমার মুমিন ভাই আসেন আমার বুকে আসেন? হ্যাঁ অনেক চমৎকার একটা কথা বলেছেন আপনি, তো একটা জিনিসের যুক্তি, তারপর একটা জিনিসের যে নৈতিকতা, যেমন এই যে মনে করেন যে আপনারা আপনাদের ইসলামে বলা আছে নাস্তিকদেরকে হত্যা করতে হবে, মানে যারা ইসলাম ত্যাগ করেছে মুরতাদদেরকে হত্যা করতে হবে, এবং আপনারা এই জিনিসটাকে জাস্টিফাই করেন যে হ্যাঁ এটাই সঠিক, এদেরকে মেরে ফেললেই সমাজ ভালো থাকবে, ইসলাম ভালো থাকবে, আপনারা আল্লাহ খুশি হবে। তো এই জিনিসগুলো থাকার পরে আপনারা যদি বলেন যে আপনাদের আমাদেরকে আপনারা ভালোবাসেন, মুরতাদদেরকে আপনারা ভালোবাসেন, মুসলমান মানে মুসলিমরা যারা হচ্ছে মুমিন, সব মুসলিম না, আমার বাবা মা মুসলিম ছিল, সব মুসলিমের কথা আমি বলছি না, অনেক মুসলিম আছে যারা নাস্তিকদেরকে জবাই করতে চায় না, এরকম মুসলিম আছে, আমি চিনি আমার বন্ধুদের মধ্যে, আমার বেস্ট ফ্রেন্ড যে আছে সেও নাস্তিকদেরকে জবাই করতে চায় না, মুরতাদদের জবাই করতে চায় না, কোরআন হাদিসে বল যদি থাকেও সে বলে, সে আমাকে যেটা বলেছে কোরআন হাদিসে যদি থাকেও তাও আমি চাই না, কারণ আমি একজন, সবার আগে আমি একজন মানুষ, আমি মুসলমান হওয়ার আগে আমি একজন মানুষ, আমি এটা চাই না যে মুরতাদদেরকে হত্যা করা হোক, এটা আমি কখনো চাই না। তো আমি আপনাদের মতো মুমিনদের কথা বলছি, আমি সব মুসলমানদের কথা বলছি না, আপনাদের মতো যারা মুমিন আছেন তারা মনে করেন মুরতাদদেরকে হত্যা করতে হবে, এবং হত্যা করতে পারলেই ইসলাম রক্ষা পাবে, আল্লাহ রক্ষা পাবে, এবং একই সাথে আপনারা এসে আমাদেরকে বলেন আমরা আপনারা আমাদেরকে ভালোবাসেন, ভালোবেসে ভাই ভাই আমাদেরকে, আপনারা যেরকম কোরবানির গরু ভালোবাসেন, গরু ভালোবেসে জবাই করেন, আপনারা কি আমাদেরকেও সেইরকম মনে করেন ভাই, মানে মানে কোরবানির বাকরা মনে করেন আমাদেরকে জবাই করার জন্য? আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে আমরা যে এই যে সত্যের কথা বলছি এটা তো প্রমাণ করতে হবে, আপনি বলেছেন তো অবশ্যই আমরা প্রমাণ করবো, কিন্তু তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাহলে 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 এত কথা না বলে ইসলামে ইসলামে মুরতাদ হত্যা, মুরতাদ হত্যা আমি বলছি, মুরতাদ হত্যার বিধান নাই এরকম কিছু, এটা আমাদেরকে প্রমাণ করেন। হ্যাঁ আমি আপনাকে সেটাই বলছি, আপনি যে বললেন আপনি আমাদেরকে নাস্তিকদেরকে মুরতাদদেরকে ভালোবাসেন, এটা বলেছেন একটু আগে, আমি প্রতিটা মানুষকে ভালোবাসি আমরা, এই জিনিস মানে হচ্ছে যে প্রতিটা মানুষকে ভালোবাসি, রেজাল্ট ভাই আপনি এই জিনিসটা ইসলাম থেকে প্রমাণ করেন, জি জি ইসলাম মুরতাদদেরকে ভালোবাসে, মুরতাদদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে, এই জিনিসটা আপনি ইসলাম থেকে প্রমাণ করেন। তো এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো আপনাদেরকে প্রমাণ করে সত্যকে এস্টাবলিশ করব আপনাদের কাছে, এখানে এসে কি সমস্যা হচ্ছে? ভাই 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 বাড়তি কথা আপনার ওয়াজ আজ অনেক শুনেছি ভাই, আবার ওয়াজ শুনতে ভালো লাগে না, আপনি যেহেতু এসেছেন সেহেতু আপনাকে স্বাগত জানাই, আপনি যেটা করেন যে আজকে যতটুকু সময় পেয়েছেন, দেখেন ব্যাকস্টেজে অনেকে বসে আছে, হ্যাঁ অনেক আমার লাইভে ভাই অনেক মানুষ এসে বসে থাকে, আমি সবাইকে যুক্ত করতে পারি না, আপনাকে যুক্ত করেছি, আপনি আপনার প্লিজ আপনার সময়টুকু কাজে লাগান, এটা প্রমাণ করে দেন এই যে আজকে যেটা বললাম যে ইসলাম মুরতাদদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে, ভালোবাসে, এই জিনিসটা আপনি আপনার সময়টুকু ব্যবহার করে প্রমাণ করে দেন, তাতে আপনারও লাভ ইসলামেরও লাভ। আমি এটাই বলছি যে আপনি তো সময় দেন না কথা বলার জন্য, বলেন যে প্রমাণ করেন সত্য মেনে নিব, তারপর কথাই বলতে দেন না, এই কথাগুলো বলছেন, এই যে এই গলাবাজিগুলো করছেন, এই গলাবাজিগুলো না করে জাস্ট উইটা প্রমাণ করেন। অভিযোগ করতে তো আপনাদের তো অভিযোগ করতে কোনো প্রমাণ আদি লাগে না,
আপনি বিশেষ করে আপনি তো আমার লাইভে অনেক সময় পেয়েছেন, কি বলেন ভাই? এটা এই মিথ্যা কথাটা অন্তত আপনি বললেন না, অন্য কেউ বলতে পারে আপনি ভাই আমার লাইভে অনেক সময় ছিলাম কিন্তু 5 সেকেন্ড পর আটকে দিয়েছেন, 10 সেকেন্ড অনেক সময় পেয়েছেন, 10 সেকেন্ড পর আটকে দিয়েছেন। আপনাকে আমি মিউট করছি। যখন আমি একা একা লাইভ করতাম ফেসবুকে, সেই আমল থেকে আপনি মানে নাস্তিদের লাইভে ঘোরাঘুরি করেন, আমার তো খেয়াল আছে। সেই আমল থেকে আপনাকে অনেক অনেক সময় দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনি যেই দাবিগুলো করে গেছেন সেই দাবিগুলোর একটার সপক্ষে আপনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, শুধুমাত্র গলাবাজি করে গেছেন। তো আজকেও যেহেতু আপনি, আপনাকে তো আমরা চিনি, আপনাকে যে যারা এই লাইভ দেখি আমরা সবাই মোটামুটি চিনি যে আপনি কি করবেন, একটু পরে কি করবেন সেগুলো আমি জানি। সুতরাং ভাই দয়া করে এই যে এই মানে বাড়তি কথাগুলো বাদ দিয়ে শুধু এইটা প্রমাণ করেন যে ইসলাম, আপনি একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে মুরতাদদেরকে ভালোবাসতে পারেন, একজন সাতিমের রাসুলকে আপনি ভালোবাসতে পারেন। আমি একজন সাতিমের রাসুল, আমি একজন গর্বিত সাতিমের রাসুল, আমি একজন গর্বিত মুরতাদ, আমি একজন গর্বিত ইসলাম ত্যাগী, আমি একজন গর্বিত ইসলাম বিদ্বেষী, আমি একজন গর্বিত ধর্ম বিদ্বেষী। আমাকে আপনি ভালোবাসতে পারেন ইসলামের ভিতরে থেকে মুমিন হিসেবে, এই জিনিসটা আপনি একটু প্রমাণ করেন। আপনাকে সময় দিচ্ছি, বলেন ভাই, আপনি আনমিউট করে বলেন। জি, আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন, আমি এটা প্রমাণ করে দিচ্ছি। কিন্তু যদি 2 মিনিট কথা মতো আটকায় দেন তাহলে কিন্তু আমি কিছুই বলতে পারবো না, কথা অর্ধেক হবে। এখন প্রয়োজন হলে অবশ্যই আটকাবো, যদি প্রয়োজন না হয় আমার লাইভে আমি কখনো প্রয়োজন ছাড়া আটকাই না। আমি এটা স্বীকার করি, আমি এটা স্বীকার করি। আপনার জাস্টিফিকেশন এটা তো আপনার সাথে আমার একমত না হতে পারে। আবারো কথা বলছেন, আমি আপনার একমত হতে হবে না তো। আমার লাইভে আমি আপনাদেরকে যুক্ত করি, আপনাদেরকে অনেককে যুক্ত করি যাদেরকে যুক্ত করার আমার প্রয়োজন নাই, তারপরে যুক্ত করি, কথা বলি। এখন তারপরে যদি আপনাদের মনের আশা না মেটে, আপনারা যদি এখানে এসে ওয়াচ করে মানে চিন্তা ভাবনা করে থাকেন যে এখানে এসে আপনি অনেক এক ঘন্টা ওয়াচ করবেন, আপনার কথা আমি শুনবো, তাই এত টাইম নিয়ে ফেলি, সরি। মানে সোজা কথা হচ্ছে আপনাদের কথা শোনার টাইম নিয়ে ফেলি। আপনাকে যতটুকু সময় দেওয়া হচ্ছে এই সময়টুকু আপনি ব্যবহার করেন, আর কোনো বাড়তি কথা বলেন না। এরপরে যদি একটা বাড়তি কথা আপনি বলেন তাহলে তো আপনাকে আমি বের করে দিব। ওকে, আমি বলেছি যে হচ্ছে যে ইসলাম সবাইকে ভালোবাসে, অবশ্যই ইসলাম সবাইকে ভালোবাসে। এখন আপনি বললেন যে আপনি যখন গর্বিত মুরতাদ, গর্বিত সাতিমের রাসূল, গর্বিত ইসলাম বিদ্বেষী, এখন এই যে পদবীগুলো আপনি যে অর্ন করলেন, তো এখন বিষয় হচ্ছে যে দেখেন আপনাদেরকে আমরা কিভাবে ভালোবাসি। তো আমাদের ভালোবাসা হচ্ছে যে ইসলাম কিছু রুলস করে যে আপনাদের মতো মানুষেরা যারা সমাজের মধ্যে, সমাজের মানুষের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ায়, মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে শেষ করি, আপনাদের কোরআনে লেখা আছে যে কাফেররা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। আপনাদের কোরআনে এই কথাটা পরিষ্কার ভাবে বলা আছে, অনেক বলা আছে, এবং এটা লজিক্যাল। আবার আপনি কথা বলছেন, আপনার কোরআনে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, যারা হচ্ছে ইসলাম ত্যাগ করবে তাদেরকে হবে। আবার কথা বলছেন আপনি যারা হচ্ছে ইসলাম ত্যাগ করবে তাদেরকে কল্লা উড়াইয়া দিতে হবে, গর্দান উড়াইয়া দিতে হবে। আপনাদের হাদিস গ্রন্থে যে পরিষ্কার ভাবে লেখা আছে গর্দান উড়াইয়া দিতে হবে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে তাদের গর্দান উড়াইয়া দিতে হবে। আপনাদের কোরআনে বলা আছে অমুসলিমরা, আহলে কিতাব এবং যারা কাফের, তারা, এই কাফের শব্দের অর্থ হচ্ছে যারা নবীকে, আপনাদের নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিবে না। এই যে এই ক্যাটাগরির লোকদেরকে নিকৃষ্টতম জীব বলা হয়েছে, মানে পৃথিবীর সমস্ত অমুসলিম হচ্ছে নিকৃষ্টতম জীব, যারা হচ্ছে নবীকে শেষ নবী হিসেবে মানে না, তারা সবাই নিকৃষ্ট জীব। আপনি বলতে চাচ্ছেন যে আমরা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছি, আমরা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছি, সিরিয়াসলি? মানে ভাই আপনার কি মানে কথার কি কোনো আগামাত থাকতে হয় না? খালি মুখ থাকলে, মুখ আছে বললাম, এরকম বললেই হলো? আপনি আমাকে বলেন যে আপনার যে আপনাদের যে ধর্মে এই যে এই যে দুইটা জিনিস আমি উল্লেখ করলাম, আরো অনেক কিছু উল্লেখ করবো এখন, এই দুইটা জিনিস আমি বললাম, মানুষে 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 ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে না? ওকে, আপনি বলেছেন যে অমুসলিমরা নিকৃষ্ট জীব, আর পবিত্র কোরআন কি বলেছে সূরা বাইনা, আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুমুল শাররুল বারিয়া, যে নিশ্চয় যারা কাফের হয়েছে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং তারা হলো সৃষ্টির নিকৃষ্ট। এখানে দেখেন সমস্ত জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে। সরি, হ্যাঁ, জাহান্নামে প্রবেশ করবে। আমি জাহান্নামে বলছি, না না, জাহান্নামে বলছেন। এখানে বলা হচ্ছে যে যারা, এখানে সমস্ত নন মুসলিমের কথা বলা হয়নি, বলা হচ্ছে যে সমস্ত আহলে কিতাব এবং যারা আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে কাফের হয়েছে, আমি আপনাকে স্পেসিফাই করে দিয়েছি ভাই, আমি আপনাকে স্পেসিফাই করে দিয়েছি। আমি জানতাম যে আপনি এই এই শব্দটাই ধরবেন, এটা আমি আগে থেকে জানি তো, কারণ মুমিনরা কি করে সেটা আমরা আগে থেকে জানি তো, তাহলে আগে থেকে সংশোধন করতে পারতেন। এই কারণেই আমি আপনাকে স্পেসিফাই করে দিয়েছি, এইখানে কাফের শব্দটার অর্থ হচ্ছে যারা
নবীকে শেষ নবী হিসেবে স্বীকার করে না এই জিনিসটা আমি তাফসীরে জালালাইন থেকে আপনাকে আমি এখন দেখাচ্ছি আপনি তো মাঝখানে মানে মাঝখানে কথা বলবেন ভাই মাঝখানে এত কথা বলে আমি কোরআন থেকে আপনাকে বলতেছি আপনি কোরআন থেকে শুনবেন না আল্লাহ বলতেছেন যারাই আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে কাফের হয়েছে ধরেন ভাই আপনাকে আমি মানে বলছি যে আপনাকে আমি একটু দেখাবো জিনিসটা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন এত ইয়া কিসের আপনাকে তো আমি দেখাবো বলছি আপনার ব্যাখ্যা তো আমি নিব না এক নম্বর কথা হচ্ছে আপনার ব্যাখ্যা তো আমি নিব না আপনার ব্যাখ্যা আমি কেন নিতে যাবো আমি যে ব্যাখ্যা নিতে যাবো যেটা হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে স্কলাররা আছে তাদের তাদের ব্যাখ্যা আমি নিতে পারবো আপনার ব্যাখ্যা আমি কেন নিতে যাবো ভাই এখানে আপনার ব্যাখ্যা তো এখানে গ্রহণযোগ্য আপনি তো কেউই না আসলে ইসলামের তো আপনি আসলে কেউই না আমি এখন স্ক্রিনে দেখাবো যে এখানে আসলে এই যে এই আয়াতের এইটার অর্থটা কি তাফসিরে এই বিষয়ে কি বলা আছে সেই জিনিসটা আমি এখন একটু দেখাবো আমি জানতাম যে আপনি যে এই জিনিসটাই উল্লেখ করবেন এখানে সব অমুসলিমদের কথা নাকি বলা হয়নি এখানে সব অমুসলিমদের কথাই বলা হয়েছে যারা নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিবে না তাদের সবার কথা বলা হয়েছে এখানে এই যে এখানে দেখেন সূরা বাইনার 6 নম্বর আয়াতটা আমি স্ক্রিনে দিয়েছি আমি একটু বড় করে দিই আচ্ছা আরো বড় করে দিই এখানে দেখাচ্ছে যে সূরা বাইনার তাফসীরে জালালাইন থেকে আমরা দেখছি 6 নম্বর আয়াতে আছে নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুশরিকগণ জাহান্নামি হবে তথায় তারা চিরকাল থাকবে নিচে বলা হচ্ছে এরাই নিকৃষ্টতম সৃষ্টি এখানে এই যে এখানে প্রাসঙ্গিক আলোচনার ভিতরে এখানে এখানে কুফর অর্থ বলে দেওয়া আছে এইখানে এই স্পেসিফিক আয়াতে কুফর অর্থ কি কাফের অর্থ কি এটা বলে দেওয়া আছে এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট এই যে এর মানে হচ্ছে সমস্ত অমুসলিম মানে হচ্ছে যারাই যারাই নবী মোহাম্মদকে শেষ নবী আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করবে এই আয়াতে তাদের সবার কথা বলা হয়েছে আপনি যে বললেন সকল অমুসলিমের কথা বলা হয় নাই কেউ যদি নবী মোহাম্মদকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নেয় তাহলে তো সে মুসলিম হয়ে গেল আর যারা মেনে নিবে না তারাই তো অমুসলিম এখানে সমস্ত অমুসলিমের কথা বলা হয়েছে এমনকি বাচ্চা শিশু কাফের বাচ্চা শিশু কাফের হচ্ছে গিয়ে প্রতিবন্ধী মানুষ কাফের হচ্ছে গিয়ে বৃদ্ধ মানুষ কাফের হচ্ছে নারী যারা কিছুই জানে না যারা কোনো পাপ করে নাই যারা কোনো খারাপ কাজ করে নাই তাদের সবার কথা বলা হয়েছে এটা হচ্ছে অত্যন্ত ঘৃণার আয়াত এটা হচ্ছে কোরআনের অত্যন্ত নিকৃষ্ট মানের একটা আয়াত এবং অত্যন্ত ঘৃণাপূর্ণ আয়াত সাম্প্রদায়িক আয়াত এবার আপনি বলেন আমি বলবো প্লিজ আপনার কথা আমি মনোযোগ সহকারে শুনছি আপনার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে আপনার কথা ঠিক আছে এখানে কি বলা হচ্ছে যে এখানে কুফর অর্থ হযরত মুসা সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা ঠিক আছে এই কথাটা তো ঠিক আছে যদি কারো কাছে আল্লাহর রাসূলের বাণী পৌঁছায় আমি শেষ করি কথাটা শেষ করি অর্ধেক কথার মধ্যে কথা কেন বলছেন আসিফ ভাই অর্ধেক কথা কেন বলছেন আমি সেটাই এস্টাবলিশ করতেছি একটু বলতে দেন হ্যাঁ তো ওটাই বলছি যে যারা আল্লাহর রাসূলকে শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে তারাই হচ্ছে কাফের তো এখন কারো অস্বীকৃতি জানাতে পারে যাদের কাছে তাদের এই বাণীটা পৌঁছেছে যে শেষ নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসুল কোরআন তার বাণী আমি আপনাকে বলি হ্যাঁ আমাকে ভাই একটু থামেন একজনের কাছে বাণী পৌঁছেছে আপনার কাছে তো দিনে অনেক পৃথিবীতে 4200টা ধর্ম আছে আপনার কাছে নিশ্চয়ই আপনি নাম শুনেছেন কোন কোন ধর্মের নাম শুনেছেন ধর্মের একটা নবী আছে মনে করেন শিখ ধর্মের ইয়া হচ্ছে গুরু নানক তার নামটা তো আপনার কাছে পৌঁছেছে আপনি তো যদি গুরু নানককে মেনে না নেন গুরু নানককে আপনি যদি মেনে না নেন তাহলে আপনাকে যদি তারা বলে যে আপনি হচ্ছেন একজন নিকৃষ্ট জীব যদি আপনি এখন গুরু নানকের কথা যেহেতু আপনার কাছে পৌঁছেছে আপনি তাকে মেনে নেন নাই সুতরাং আপনি হচ্ছেন একজন নিকৃষ্টতম জীব মানে কুত্তা বিলাই থেকেও খারাপ এখন যদি ভারতের সংবিধানে যদি এই জিনিসটা লেখা থাকে মনে করেন কোনো দেশের কোরআন তো মুসলমানদের সংবিধান মনে করেন আমেরিকার সংবিধানে লেখা আছে যারা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করছে না খ্রিস্টান ধর্মকে যে ইসলামের ঈসা নবীকে না কিন্তু খ্রিস্টান ধর্মকে যারা গ্রহণ করছে না তারা হচ্ছে নিকৃষ্টতম জীব কুত্তা বিলাই থেকেও খারাপ ভারতে যদি এরকম একটা আইন তৈরি হয় সংবিধানে যদি লেখা থাকে যে যারা হিন্দু ধর্ম কৃষ্ণকে যারা গ্রহণ করছে না বা রামকে যারা গ্রহণ করছে না তারা হচ্ছে কুত্তা বিলাই থেকেও খারাপ মিয়ানমারে যদি এরকম একটা সংবিধানে লেখা থাকে যে যারা গৌতম বুদ্ধকে গ্রহণ করছে না গৌতম বুদ্ধের বাণী পৌঁছেছে কিন্তু গৌতম বুদ্ধকে গ্রহণ করে নাই তারা হচ্ছে নিকৃষ্টতম জীব ইসরায়েলে যদি এরকম একটা সংবিধানে যদি এরকম একটা জিনিস লেখা থাকে যে যারা মুসা তাদের যে নবী তাদের যে ইহুদি ধর্ম তাদের অনেকগুলো নবী ইহুদিদের ওই ওদেরকে যারা মেনে নেয় নাই ওই যে ইহুদি ধর্মকে যারা মেনে নেয় নাই তারা হচ্ছে নিকৃষ্টতম জীব কুত্তা বিলের থেকেও খারাপ এটা যদি তাদের ইসে লেখা থাকে এটা তো অত্যন্ত সাম্প্রদায়িক কথা হবে অত্যন্ত নোংরা কথা হবে আমরা তো সেই জিনিসটার প্রতিবাদ করবো
আপনি এখন কিভাবে এই জিনিসটাকে জাস্টিফাই করছেন যে সবাইকে বলা হয়নি যাদের কাছে পৌঁছেছে তারা যদি না মেনে নেয় তাহলে ভাই পৌঁছলেই হইল নাকি একটা জিনিস পৌঁছলেই হইল নাকি আমার কাছে তো ডেইলি কত মানুষ কত কিছু বিক্রি করতে আসে আমাদের পাশে আমি কেন কিনবো আমার কাছে যদি একটা প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টটা যদি এরকম বিধান থাকে যে তার এই এই যে জিনিসটা না মানলে তাদেরকে কতল করতে হবে কেউ যদি ত্যাগ করে তাহলে কতল করতে হবে কেউ যদি না মানে জোর করে তাকে গ্রহণ করে তা হবে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমি কেন সেই সেই জিনিস গ্রহণ করবো সেই প্রোডাক্ট কিনবো মানে কারো কাছে এই জিনিস পৌঁছেছে আর এইটার উপরে ভিত্তি করে ইসলামের বাণী কারো কাছে পৌঁছেছে বা পৌঁছায় নাই এটার উপর ভিত্তি করে আপনি কিভাবে বলছেন কত নোংরা কথাবার্তা বলছেন ভাই যে কারো কাছে মুহাম্মদের কথা পৌঁছেছে কিন্তু সে গ্রহণ করে না এই কারণে সে নিকৃষ্ট হয়ে গেছে নিকৃষ্ট জীব হয়ে গেছে এটাকে আবার আপনি জাস্টিফাই করছেন ভাই আপনাদের কি ভাই লজ্জা সরম কিছু নাই ভাই আপনাদের কি একটু মানে চক্ষু লজ্জা বলতে কিছু নাই এত নোংরা একটা কথা এত বাজে একটা কথা এটাকে আবার জাস্টিফাই করতে হবে এইভাবে মানে আপনাদের কি ভাই বিন্দু মাত্র ইয়া নাই একটু বাধেও না আপনাদের একটা নোংরা কথা বলতে একটা বাজে কথা বলতে একটু বাধেও না আপনাদের কেমন মানুষ আপনারা আপনারা মুসলমান হয়েছে মানুষ তো হতে পারছেন না মানুষ হবে কবে ভাই বলেন রেজাল ভাই জি আপনি আমাকে বলেন যে মানুষ হবেন কবে আমি আপনাকে বলছি যুক্তিবাদী হবেন কবে যুক্তি চর্চা করতে শিখুন সেটা হলো যে আমাকে আপনি অভিযোগ করেছেন অভিযোগ খণ্ডন করার সময় দিবেন এখন যদি এক সেকেন্ড পাঁচ সেকেন্ড কথা বলে আপনি আটকে দেন দশ সেকেন্ড কথা আটকে দেন তাহলে আপনি অযৌক্তিক আচরণ এতক্ষণ যে সময়টা নষ্ট করলেন এতক্ষণ বারবার করে সময় নষ্ট করলেন এই সময়ের ভিতরে আপনি আপনার যুক্তি উপস্থাপন করতে পারতেন আচ্ছা আরেকবার যুক্ত করছি রেজাল ভাই আপনি আপনার যুক্তি উপস্থাপন করেন আজ এটা প্যাচাল পাইলেন না আপনি আমাকে কেটেই দেন যদি আমাকে কথা বলার সুযোগ না দেন কারণ আমি আপনার ঠিক আছে ভালো থাকুন ভাই ভাই মেহেদি আপনাকে যুক্ত করেছি আপনি বলেন তাহলে প্রচন্ড রেগে গিয়ে খুব খারাপ আচরণ করেছেন আমার সাথে একটু খারাপ লেগেছে আমি আপনার বাসায় কান্নাকাটি করেছেন বাসায় কি কান্নাকাটি করেছেন ভাই না না কান্নাকাটি করিনি বাট আমি আপনাকে কোনো ভাবে খারাপ আচরণ করে নেই আমি কোনো কথাই বলি নেই মানে কেন আমার তো আমি তো অনেকের সাথে কথা বলি ভাই আমার তো এখন খেয়াল নাই যে আপনার আপনার সাথে কবে কথা হচ্ছে আপনি কি ঘটনাটা বলেন কি ঘটনা ঘটেছিল আমি তো এমনি এমনি খেপি না একটা বড় কথা আছে আমি এমনি এমনি খেপি না চাঁদের বিভাজন নিয়ে একটু কথা বলছিলাম আপনি বলছিলেন যে মানে এটা জমিনে পড়ে গেছে আমি বলছি যে না এটা জমিনে পড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমি আপনাকে হাদিসগুলো দেখিয়েছিলাম সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে পড়লো আপনি বলছেন পড়লো মানে পড়ে নাই পড়লো মানে আকাশেই রয়েছে আকাশে ঘুরছে এই হাদিসে পরিষ্কার ভাবে লেখা আছে যে মানে পাহাড়ের এই পাশে পড়লো এক খন্ড আর এক খন্ড পড়লো পাহাড়ের পাশে আপনি বলতেছেন পড়লো মানে আপনি বলতেছিলেন পড়লো মানে ভাই পড়ে নাই ভাই না 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 এখানে পড়ে নাই তো পড়লো মানে পড়ে নাই পড়লো মানে মহাকাশে পড়লো ভাই আচ্ছা ভাই ভাই এই যে দেখেন যে আমার যে র্যাক করার যে কারণ আছে আমি যে ফেপার যে কারণ থাকে সেটা কিন্তু আবারও প্রমাণ হইলো আমি আপনাকে আবার হাদিসগুলো বের করে দেখাই দেখে চোখের সামনে দেখার পরে মিথ্যা কথা বলা আপনি চোখের সামনে দেখছেন যে হাদিসে বলা আছে যে এক খন্ড পড়লো পাহাড়ের এই পাশে আরেক খন্ড পড়লো পাহাড়ের ওই পাশে এটা চোখের সামনে দেখার পরে আপনি মিথ্যা কথা বলছেন যে এটা ভাই পাহাড়ের এই পাশে পড়ে নাই তো এটা তো মহাকাশে পড়ছে এটা এখানে বোঝানো হয়েছে মহাকাশে পড়ছে এটা দ্বিমতের ব্যাপার না তো এটা হচ্ছে মিথ্যা কথা সরাসরি মিথ্যা কথা বলা আমি হাদিসগুলো আবার বের করছি অসুবিধা কি আমি আবার হাদিসগুলো দেখাতে পারবো আচ্ছা একটু সময় লাগবে ভাই একটু অপেক্ষা করেন আমি বের করছি বের হয়ে গেছে আমি দেখাচ্ছি যারা দর্শক আছেন তারাও দেখেন এটা হচ্ছে চার দুই টুকরো মানে আমি আরো বড় করে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখতে পান এখানে দেখেন এই যে দেখেন এই হাদিসটা দেখেন সহি মুসলিমের 6815 নম্বর হাদিস এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ এখানে বলা হচ্ছে যে তিনি বলেন মিনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম এমন অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের পাশে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সাক্ষী দেখো আচ্ছা সহি বুখারীতে দেখি
আচ্ছা তিরমিজি শরীফে দেখি, তিরমিজি শরীফের সুনান আত তিরমিজি তাহকিকৃত হাদিস নম্বর 3289, এখানে বলা হচ্ছে যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ বিদীর্ণ হল এবং দ্বিখণ্ডিত হয়ে গেল, এক খণ্ড এই পাহাড়ের ওপর এবং অপর খণ্ড ওই পাহাড়ের ওপর পড়ে গেল পড়ে গেল। তখন মক্কাবাসী কাফেররা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাদু করেছেন, কেউ কেউ বললেন বলল তিনি আমাদেরকে জাদু করে থাকলে সব মানুষকে জাদু করতে পারবেন না। হাদিসটি সনদ সহি। আচ্ছা এখানে তো পরিষ্কারভাবে বলা যে এক খণ্ড পড়লো পাহাড়ের এই পাশে আর এক খণ্ড পড়লো পাহাড়ের ওই পাশে। অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস আমি দেখাচ্ছি, অনেকগুলো হাদিস আমি দেখাচ্ছি। তো আপনি বলছেন যে পড়লো মানে পড়লো না, পড়লো মানে মহাকাশে উড়ে গেল, এরকম কি যেন আপনি বলতেছিলেন, মানে খুবই হাস্যকর খুবই মর্মান্তিক কথা। মেহেদি আপনি এবার আনমিউট করে বলেন। ভাই আপনি এখানে আমাকে ওই দিন একটা লজিক দিয়েছিলেন যে আপনি আমার গায়ের উপরে একটা আপেল পড়লো, তার মানে আমার গায়ে পড়লো না, তো আমি একটা লজিক আপনাকে উল্টা লজিক দিতে চেয়েছিলাম কিন্তু আপনি শুনেননি। এখন যদি বলেন তাহলে এটা আমি মানে মানে মনে করেন আপনার চোখে, আপনার চোখে একটা পোকা পড়লো, তার মানে কি পোকাটা আকাশে উড়ে গেল নাকি চাঁদের দিকে দৌড়ে গেল? পকেটা আমার চোখে পড়লো, তাহলে আমি একটা এরকম কথা বলি যে আসিফ ভাইয়ের উপরে মেঘের এক খণ্ড, বিশাল আকৃতি মেঘের এক খণ্ড আসিফ ভাইয়ের উপরে এসে পড়লো, তার মানে খণ্ডটা আসিফ না না মেঘের মেঘের খণ্ড আসিফ ভাইয়ের উপরে কেমন পড়ে? এটা পাগলের মতো কথা বলছেন তো তাহলে আপনি। এটা আপনার উপরে এসে পড়লো, মেঘের খণ্ড উপরে থাকতে পারে না, মেঘের খণ্ড আমার উপরে পড়লো না তো, আমার উপরে থাকলো কিন্তু উপরে পড়লো না তো, পড়লো যখনই থাকবে তখন তো আমার উপরে পড়ছে সেই জিনিসটা, আমার মাথায় একটা ডাল ভেঙে পড়লো মানে আমার মাথায় পড়ছে, ডালটা মানে গাছে রয়ে যায়নি, আমার মাথার উপর একটা ডাল, এটার মানে হচ্ছে ভাই গাধার মতো কথা বলেন না ভাই, একেবারে গাধা গরুর মতো কথা বলেন ভাই, আমার মাথার উপরে মেঘের এক খণ্ড, এটার মানে হচ্ছে মেঘের একটা খণ্ড আমার মাথার উপরে আছে আর মাথার উপরে পড়লো, পড়লো মানে হচ্ছে যে আমার মাথার উপরে থাম করে পড়তে হবে সেই জিনিসটা, পড়লো শব্দটার মানে হচ্ছে পড়া, মানে ভাই মানে মাথার কি ভাই ঘিরু নাই মাথার ভিতরে কোনো, পড়া মানে কি একটা জিনিস পড়লো ঠাস করে পড়া মানে কি ভাই, গাধার মতো কথার তো একেবারে লিমিট আছে ভাই। মেহেদি আপনি বলেন, আপনি এত ভাই এত গাধা মানুষের সাথে তো আমি কথা বলতে ভাই রুচিতে পাতে ভাই, এত গাধা মানুষের সাথে কথা বলবো না ভাই, যে বললাম যে দ্বিমত হতে, হ্যাঁ এটা দ্বিমত না এটা গাধা, গাধা গুরুর সাথে তো মানে আমার দ্বিমত কি, গাধা গুরুর সাথে আমি কথা বলবো নাকি, গাধা বলবে ব্যা আমি যেটাই বলবো বলবে, গাধা গুরু ছাগল বলবে ব্যা আমি এর সাথে কথা বলবো নাকি ভাই, আমার কি এত টাকা পড়ছে ভাই গাধা পিটা মানুষ করবো গরু পিটা মানুষ করবো, একটা জিনিস পড়লো মানে কি, পড়লো মানে মানে উপরে থাকলো মানে ছাগলের ছাগলামিরও একটা সীমা আছে এবং এটা কোনো দ্বিমত না, এটা হচ্ছে ছাগলামি, ছাগল যদি বলে ব্যা আমার একটা দ্বিমত আছে ব্যা দ্বিমত আছে ব্যা, এটা তো ছাগলামি ভাই, মানে মানে সীমা লিমিট আছে তো, ছাগলামি তো একটা লিমিট আছে, এখানে লিমিট ক্রস ছাগলামি একদম ভাই, এখানে পরিষ্কার ভাবে বলা যে এমত অবস্থায় চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল, এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে, পড়া মানে কি, পড়া মানে কি ভাই, এটা যদি এখন যদি আমার এই গাথা মানে পিটায় মানুষ করতে হয়, এত গাথা পিটায় যদি আমার মানুষ করতে হয় যে পড়া মানে কি এখন আমাকে বুঝাইতে হবে, পড়া মানে পড়া জিনিসটা কি, এই যে এই যে লাইটার এটা ঠাক করে নিচে পড়লো, এটা মানে নিচে পড়ছে ভাই, মানে গরু গাথামির তো একটা সীমা আছে ভাই, গরু গাথামির একটা সীমা আছে, মানে ও কে কেমনে এগুলোর সাথে কেমনে কথা বলবো, এগুলোর সাথে আমি কথা বলবো না ভাই, এত টাইম নেই, এত গরু সাথে আমি কি কথা বলবো। আচ্ছা আরেকজনের সাথে আরেকজনকে যুক্ত করেছি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড আপনি বলেন, এক্স ওয়াই জেড আপনি আনমিউট করে কথা বলেন। জি আমার কথা শুনতে পাচ্ছেন আসিফ মহিউদ্দিন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ভাই। আচ্ছা কেমন আছেন ভাই? ভালোই ছিলাম কিন্তু ভাই মেজাজটা আবার গরম হয়ে গেছে, একজন এসে বলতেছে পড়লো মানে পড়লো না, এই জন্য মেজাজটা ভাই গরম হয়ে গেছে। না মেজাজ তো গরম হবেই, কারণ ওরা তো বোঝে না আসলে, এই যে দেখেন না এই আফগানিস্তানের বিষয়টা খুব মানে খারাপ লাগে আর কি, এরা এরা আপনার কি করলো, এরা 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 অর্থ জোগাড় করলো আপনার আফিম আর হিরোইনের আপনার ইয়ে করে, ব্যবসা করে, চোরা কারবারি করে, এরা মানুষজনদের কাছ থেকে ট্যাক্স নিয়ে বিভিন্নভাবে, এরা এখন $180 কোটি মালিক, এরা চোরাই কারবারি করে, মদ গাঁজার চোরাই কারবারি কারবারি করে এরা এখন ক্ষমতায় আসছে, এখন ক্ষমতায় আসে এখন বাংলাদেশের কিছু লোকজন বলে যে এটা ইসলামের বিজয় হয়েছে, ভাই এটা আমরা ফাইজলামের একটা সীমা আছে তোর ভাই, ভাই আমি যার কাছেই যাই যার কাছেই কথা বলি এই কুত্তার বাচ্চারা সবাই বলতেছে এটা ইসলামের বিজয় হয়েছে, মানে আফিম আর হিরোইনের ব্যবসা করে কেউ আমার আমার মাথায় ঢোকে না রে ভাই, বুঝছেন? আপনি আপনি এর ব্যাপারে কিছু বলেন, আমি একটু শুনতে চাই ভাই। এটা নিয়ে তো আমি অলরেডি লিখে ফেলেছি ফেসবুকে, স্ট্যাটাস লিখে ফেলেছি, অনেক অনেকগুলো স্ট্যাটাস লিখেছি এটা নিয়ে, অনেকবার কথা বলেছি আমরা এই জিনিস, এই যে তালেবানদের, আইসিসের, বোকো হারামের, এদের সবারই বিরোধিতা করি,
একই সাথে বিরোধিতা করি বাংলাদেশে যে বাংলা হবে আফগান আমরা হব তালেবান এদেরকে আমরা বিরোধিতা করি এদের বিরুদ্ধে আমাদের এই লাইভগুলা মানে অনেক বছর ধরে আমরা এই কাজগুলো করছি আমাদের আমার তো আসলে আলাদা করে আর মানে এটার প্রতিবাদ করার প্রয়োজন নাই প্রতিবাদ আমরা করব ভাই আমি দেখছি ভালো ভালো শিক্ষিত লোক যারা সমাজতন্ত্র করতো যারা ইঞ্জিনিয়ার ডাক্তার ইউনিভার্সিটি থেকে পাশ করা বয়স হয়ে গেছে 50-60 বছর যাদের বয়স হয়ে গেছে এদের এরা বলতো কি যে তালেবানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তালেবানের সাথে আমেরিকার সৃষ্টি এরা হচ্ছে আমেরিকার সৃষ্টি এখন তারা খুশিতে নাচতেছে এখন হচ্ছে তালেবান হচ্ছে তালেবানের জয় মানে ইসলামের জয় হয়ে গেছে ভাই মানে ডাবল স্ট্যান্ডার্ডের তো একটা মানে সীমানা আছে তো ভাই মানে পুরো বাংলাদেশটাকে কিন্তু শেষ করে দিছে বুঝছেন বাংলাদেশের লোকজনরা খুব লিবারেল ছিল ধর্মীয় ব্যাপারে কিছুদিন আগেও এখন তালেবান ছাড়া কোনো কথাই নেই সেখানে হিরোইন কারবারি আফিম কারবারি পুরা হয়ে যায় ইসলামের ঝান্ডাধারী মানে আমি তো ভাই বুঝতে পারি না আরে যে পাঞ্জেশ্বরী যে প্রায় কত লোক আছে পাঞ্জেশ্বরীতে প্রায় 170,000 থেকে 180,000 লোক সেখানে আছে এবং তারা সবাই মুসলমান এবং এই মুসলমানদের উপর তারা আক্রমণ করতেছে তারা তাদের দাবি একটাই যে তারা স্বাধীনতা চায় বা তারা তাদের রাইটস চায় দে ওয়ান্টস দেয়ার হিউম্যান রাইটস মানে এখানে সমস্যাটা কোথায় সেখানে এই তালেবান বাহিনী যায় কি করতেছে আক্রমণ করতেছে তাদেরকে আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে যে এই এই 2 লক্ষ লোক এখানে এখানে যে মানবেতর ভাবে তারা মানে লড়াই করে যাচ্ছে একটা বিশাল জঙ্গি বাহিনীর সাথে আর সারা বিশ্ব তাকায় থেকে দেখতেছে এবং তারা আর কেউ না ভাই তারা আর কেউ না তারা হচ্ছে এই মুসলমান আমি আশ্চর্য হয়ে যাই ভাই তারপরে সব মুসলমান কিন্তু আসলে এরকম না যারা হচ্ছে মুমিন যারা হচ্ছে ধর্মে একদম মানে কঠিন ভাবে বিশ্বাস করে তাদের আমরা করছি তাদের নিয়ে আলোচনা আমরা করছি সব মুসলমান আমাদের আলোচনার বিষয়বস্তু না কিন্তু আমি যেটা বলছি যে আইসিসও যদি আজকে জিতত তাহলে তারা এখন আইসিস হয়ে যেত তারা এখন আইসিস কে সমর্থন দিত এগুলো খুবই দুঃখজনক এবং খুবই হাস্যকর আসলে তারা যে কাজগুলো করে এক্স ওয়াই জেড ভাই বলেন তাহলে আপনি না এখন আর আসিম উদ্দিন এখন আর আমার হাসি পায় না আমার খুব কষ্ট লাগে এই যে মানুষগুলো মারা যাচ্ছে এবং দুই পক্ষেরই মানুষ মারা যাচ্ছে এবং এখন এই আফগানিস্তানের মেয়েরা যা আমার সাংবাদিক ছিল হলো প্রায় 700 মহিলা সাংবাদিক ছিল এখন মাত্র 30 না 35 জন সাংবাদিক এখন তারা সাংবাদিকতা করছে তাও জীবনের ভয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম টেকনিক করে তারা এই সেই সাংবাদিকতাগুলো করছে এগুলো কি মানে মানে এই এই মানে ধ্বজাধরা মানবাধিকারের লোকজনগুলো যে ধর্মীয় লোক যায় যে রেজাউল নাকি ফাজলামি করার জায়গা পায় না যে রেজাউল আসলো কিছুক্ষণ আগে বেটা মানে মানে আমার তো মানে মানে গালেতে ইচ্ছা করে এরা এরা কিসের মানবাধিকার এরা এখানে মানে দেখাইতে আসে মানে আমি আমি আশ্চর্য হয়ে যাই এরা 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 কি এরা এদের ভিতরে কি মানবতা আছে ভাই ঠিক আছে আপনার আগে যে সেটা এসে বললো যে চাঁদ পড়লো পাহাড়ের উপারে পড়লো আর পাহাড়ের এপারে পড়লো ভাই পড়া মানেটা কি বোঝায় আর যদি চাঁদ যে পড়লো এটা এটাই ওরা বুঝতেছে না আপনার বলতেছে যে আকাশ এসে মাথার উপর পড়লো আরে ভাই আকাশ কি মেঘ কি মাথার উপরে পড়ে নাকি কোনো মেয়ে এগুলো হচ্ছে এই গর্ধবগুলোকে নিয়ে যে কি করবেন আমি আমি তো বুঝতে পারতেছি না এদেরকে কিভাবে আপনি বোঝাবেন বলেন ভাই সমস্যা হচ্ছে যে এদেরকে একদম স্কুল থেকে এই ধরনের মানে এইভাবে স্টুপিড করে ফেলা হয় মানে মাথাটা একেবারে নষ্ট করে ফেলা হয় এখন এদেরকে তো আমি ঠিক করতে পারবো না ভাই সবাইকে তো আমি মানে ঠিক করা সম্ভব না আমার পক্ষে আমারও তো লিমিটেশন আছে একেবারে মনে করেন এই টাইপের মুমিন যে এখানে লেখা আছে পড়লো পড়লো মানে পড়লো না সে বলতেছে পড়লো মানে পড়লো না এইরকম মুমিনকে আমি কিভাবে কি করব তাকে তো আসলে কিছু করার নাই তাকে এখন আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে যাও ভাই তুমি চলে খাও আচ্ছা ভালো থাকবেন।